মুন্সিগঞ্জে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিআইডিএস এর মুন্সিগঞ্জ কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটির মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সিগঞ্জ এর পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার নির্দেশক ও সাউথ এশিয়া থিয়েটার অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ডালি, দৈনিক মুন্সিগঞ্জের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার মাসুদ রানা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধি জিতু রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন, বিআইডিএস মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, সদস্য শঙ্কর কর্মকার, সাইফুল ইসলাম নিক্সন, মোহাম্মদ ইয়াকুব আলী, নিউজ 71.tv বার্তা সম্পাদক আদনান সাদ, স্টাফ রিপোর্টার রাহিদ হোসেন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিয়ে।